রাতপুহালে রাজ্যে পৌরসভা নির্বাচন। পূর্ব বর্ধমান জেলায় ছটি পৌরসভায় নির্বাচন হবে। বর্ধমান পৌরসভা, মেমারি পৌরসভা, ঘুষকরা পৌরসভা, কালনা পৌরসভা, কাটোয়া পৌরসভা ও দাইহাট পৌরসভা, এই ছটি পৌরসভা মিলিয়ে মোট 571টি বুথ রয়েছে, যার মধ্যে বর্ধমান পৌরসভায় বুথ সংখ্যা 371টি, মেমারি পৌরসভায় 42টি, ঘুষকরা পৌরসভায় 37টি, দাইহাট পৌরসভায় 25টি, কালনা পৌরসভায় 56টি এবং কাটোয়া পৌরসভায় 87টি বুথ রয়েছে। জেলায় মোট ভোটার সংখ্যা 462848 জন। প্রত্যেকটি বুথে একজন পুলিশ অফিসার, দুইজন বন্দুকধারী কনস্টেবল এবং একজন করে লাঠিধারী কনস্টেবল থাকবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ডবল বুথের ক্ষেত্রে একজন পুলিশ অফিসার, চারজন বন্দুকধারী কনস্টেবল এবং বুথ প্রতি একজন করে লাঠিধারী কনস্টেবল থাকবে। সেভেন বুথের ক্ষেত্রে দুইজন করে অফিসার, সাতজন বন্দুকধারী কনস্টেবল এবং সাতজন লাঠিধারী কনস্টেবল থাকবে। এই ছয়টি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই ভোটকর্মীরা ডিসিআরসিতে পৌঁছে গেছেন। ভোট যন্ত্র থেকে শুরু করে অন্যান্য ভোটের সামগ্রী সংগ্রহ করে তারা পরীক্ষা নিরীক্ষা করে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। ব্যুরো রিপোর্ট, জাইং টিভি। ডিসিআরসিতে এখানে আমাদের বর্ধমান মিউনিসিপালিটি যেটা হচ্ছে, ভোটকর্মীদের জন্য পর্যাপ্ত পানীয় জল, স্যানিটাইজার, মাস্ক এবং ওদের জন্য এখানে আমাদের সাফিসিয়েন্ট সেট করে দেওয়া হয়েছে। ম্যাটেরিয়ালস নেবে এবং নিয়ে এখান থেকে ওরা চেক করে ভেহিকেল ট্র্যাকিং করে বুথে যাবে। হ্যাঁ, প্রক্রিয়া শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনার সামনে অনেকেই ম্যাটেরিয়ালস নিয়ে চেক করছেন। চেকিং কমপ্লিট হয়ে গেলে পুলিশ ট্র্যাকিং করে ওরা ভেহিকেলস ট্র্যাক করে বুথে যাবে। প্রত্যেকটা পোলিং পার্টির জন্য বাস অথবা মিনি বাস অথবা ছোটো ভেহিকেলস অ্যারেঞ্জ করা আছে, স্পেসিফাইড করা আছে একদম। হ্যাঁ, টোটাল বর্ধমান পৌরসভা 324টা বুথ আছে। 324টা বুথের জন্য একদম ইন্ডিভিজুয়াল গাড়ি এবং উইথ নাম্বার আমাদের প্রত্যেকটা পোলিং পার্টিকে বুথ থেকে দেওয়া হচ্ছে। Active Gold with added mineral, active pure, active raho.